माइक्रोफोन देखा यो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु सम्मानित व्यूअर्स मायार सिलेट थेके आमि आछि मोहम्मद हारुन रशीद हारुन व्यूअर्स ए मुहूर्ते आपनारा लइ आइछि एमन एकटा जिनिस आमरार चोखेर माझे पड़छे आपनारा अवश्यई देखबा एबं खुबई भालो लागबे आपनारा गेछे लंडनेर मासाला बाजार हन सिलेटो खूब सुंदर एक प्रतिष्ठान अपनारा जो देखें देखाई देखा हटात करी हमार चकुर माजे पड़से जे लंडनर आदले सिलेट एन मसाला बाजार अपनारा अवश्य सिनबाई जगह अपनार बारो ब्लक इ मेन रोड शाहजालाल उपशहर আমরা ভিতরে ঢুকমু ভিতরে ঢুকিয়ে আপনারা দেখাইমু আপনারা অনেকে জানেন দেশ এবং প্রবাসটাকে যারা আমরা লগে যুক্ত হইছেন সকলরে অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমি লগে আছি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন আপনারা কমেন্ট করবা আর বিশেষ করে লন্ডন যারা এই মাসালা বাজারটাকে বাজার নেন আর বিশেষ করে আমাদের সিলেটি ভাই বই নেন যারা আপনারা অবশ্যই অনেক ভালো পাই আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব মুডুকমু দেখো কা এত কাস্টমারের ভিড় মানে বিভিন্ন জায়গাটা কি এত কাস্টমার হল যে আইছেন খুবই আনন্দের সাথে তারা কিন্তু আসলে শপিং কররা এবং বাজারহাট কররা তারা আর এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই জানেন যে এই মাসালা বাজারও কিতা কিতা আছে আপনারা জানা আছে একবারে সবজি থেকে দরিয়া সকল প্রকার জিনিস কিন্তু এই মাসালা বাজারে পাওয়া যায় আপনারারে আমরা আটি আটি দেখাইমু ফল ফ্রুট সহ নিত্য প্রয়োজনীয় যতটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে এই মাসালা বাজারে পাওয়া যায় আপনারা জানেন আর প্রবাসী ভাই বোন যারা আছেন আপনারাও জানেন যে আপনারা প্রবাসী যারা লন্ডন থাকেন লন্ডন থেকে আপনারা এই মাসালা বাজারে অনেক কেনাকাটা করেন খরচপাতি করেন আপনারা জানেন তো এই মুহূর্তে এমডি যে আছেন আমার প্রিয় বড় ভাই সাবুদ্দিন ভাই সাহেব আলী ভাই তার লগে আসলে মাতমু আমরা একটু পরে আগে আপনারা দেখাই যে লন্ডনের আদলে তারা কিন্তু আসলে এই সিলেট খুবই সুন্দরভাবে সাজাইয়া একদম গুছাইয়া মানে সুন্দর করিয়া প্রতিষ্ঠান তারে তুলিয়া ধরছেন একমাত্র আমরা সিলেটি ভাই বোনাইন তোর লাগি আমরা সিলেটি ভাই বোনাইন অনেক আশা আকাঙ্ক্ষা লইয়া তারা কিন্তু আসলে আসলা যে এই জাতীয় একটা বাজার তারা পাইতা আসলে তারা যে পাইছেন খুবই আনন্দিত আপনারা দেখুক কা আমি যদি গেইটোর দিকে আপনারা দেখাই যে এখন রাইত হয়ে গেছে এরপরেও দেখুক কা কাস্টমারের যে ভিড় কাস্টমারের যে ভিড় আসলে খুবই আনন্দর সাথে তারা কিন্তু বাজার হাট করা যাই হোক আপনারা আমরা লগে থাকুক কা ভিউয়ার্স আপনারা যারা আমরা লগে যুক্ত হইছেন অসংখ্য ধন্যবাদ তো আমরা বর্তমানে ফ্রুটর এরিয়া দেখাইলাম এই সাইড হলো ফ্রুট এরিয়া এবং সামনে গিয়ে আমরা দেখাইমু মাছ এবং বিভিন্ন মানে যেগুলা নিত্য প্রয়োজনীয় খাসা মাল যেগুলো আমরা কই সামনে গিয়ে আমরা দেখাইমু আর মাসালা বাজারও আপনারা জানেন যে লন্ডন বিশেষ করে যারা ভুক্তা যারা আছেন কাস্টমার যারা আছেন ও দেখুক আমরা এই মুহূর্তে আইছি ও দেখুক এইন ফিশিং আসলে মাছ যেটা আমরা বিভিন্ন জাতের মাছ দেখো কাইন ও যে আমরা সামনে দেখরা বড় একটা বাঘ মাছ আছে এরপরে মাঝারি একটা আছে ছোটও আছে প্রায় এই বাঘ মাছ 32 কিলো ওজনের একটা বাঘ মাছ আমরা দেখলাম অনেক বড় তো এগুলা সংকরণ আমরার প্রবাসী ভাই বোনাইন হলে যে অনেক সময় এগুলা পাওয়া যায় না আপনারা জানেন যে বাংলাদেশের এই যে বিশেষ করে বাংলাদেশের নদীর বা বিভিন্ন গাঙ্গর যে বড় বড় বাঘ মাছগুলা সংকরণ আমরার অনেক প্রবাসী ভাই আনতে অনেক বইনাইনতে অনেকও আমরা লগে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাইরাম মায়ার সিলেটের পক্ষ থেকে আপনারা অনেকেই কমেন্ট করার সবরে ধন্যবাদ জানাইরাম
তো অনেকেই কমেন্ট করিয়া কইছেন কোন জায়গা, ইগো হইল শাহজালাল উপশহর আর মেইন রোড উপরছে আপনারা ব্লক ডি ব্লক আপনারা ফাইবা শাহজালাল উপশহর রুজবিউর সাইডে দিয়ে ঢুকিয়া সামনে আইলেও মেইন রোড আপনারা ফাইলিবা। তো মাছর যে ছোট মাছ থাকি লাগাই তো কাইন টেংরা মাছ আছে, এরপরে মহা মাছ আছে যেটা আমরা সিলেটি ভাষায় কই ফাদিয়া মাছ আছে, এবং আছে ও দেখো বেড়া মাছ, বাইং মাছ, ফুটি মাছ সহ সব ধরনের মানে ফিশ, যে কোনো জাতর ফিশ আপনারা যদি চাইন, শোল মাছ আপনারা এনে দেখছেন শোল মাছ, এরপরে আপনার বোয়াল মাছ, শীতল মাছ, যাই হোক এই মুহূর্তে আপনারা দেখাইমু আমরা ওদৌকা এই সাইডে যে প্যাকিং করিয়া রাখা হয়েছে মাংস যেগুলা গুস্ত যেগুলা আমরা সিলেটি মা বই নকলে কইয়া থাকি, ওদৌকা ইনো বিভিন্ন জাতর মুরুক থাকি ফাঁকি সহ না কিতা বিভিন্ন ফাঁকি হাঁস বিভিন্ন জাতর টার্কি ফাঁকি সহ আচ্ছা বাইর লোক একটু মাত মুখিতা কিতা আছে, এবং দামগুলো আপনারা দেখতে পারা আস্তে আস্তে দেখো আমরা দেখলাম ইনো কুয়েল পাখি বড়, কুয়েল পাখি আছে, কুয়েল পাখি ছোট আছে, এরপরে চিকেন রোস্ট ইনো লেখা যে প্রাইসগুলো লেখা আছে, এরপরে আছে সোনালিকা মুরুক প্রতি পিস কত করে ইনো আপনারা রেট দেখতে পাররা, ফাতি হাঁস আছে, এরপরে ব্রয়লার মুরুগও আছে। যাই হোক সম্মানিত দর্শক এই সাইডে আমরা দেখলাম যে বিশেষ করে খাসির মাংস, খাসির মাংস দেখতে পাররা আপনারা, আর এই সাইডে আছে গরুর মাংস, মানে এমন কোন জিনিস যে আপনারা মাসালা বাজার ফাইতা নাই ইলা কোনো অবকাশ নাই, সব জিনিসও আছে মাসালা বাজার, আর খুব সুন্দর করে একদম লন্ডনের আদলেও তারা লন্ডনের আদল থেকে আমার কাছে আরও সুন্দর লাগে। আমি অনেক সময় দেখছি যে বিশেষ করে আমরার সিলেটি অঞ্চলের ভাই বোনাইন যারা আছেন তারা বেশিরভাগও শখ করেন। তো আমরা এদিকে আইছি এখন রান্নাঘরের যে জিনিসপত্র মানে বিশেষ করে কিচেনও আমরা যে দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ইউজ করি, কিচেন এরিয়ার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ওগুলো আমরা দেখাইলাম দৌকা ইনো বিভিন্নভাবে কিন্তু সাজাইয়া তারা রাখছেন, খুব সুন্দরভাবে সাজাইয়া রাখছেন। এখন আমরা একটু কথা কইম, আসলে অনেক কিছু দেখাইবার আছে, আর এই মাসালা বাজার সম্বন্ধে আমি খোয়ার কিছু নাই, বিশেষ করে আপনারা যারা নতুন বুক্তা যারা ইয়া আপনারা বাজার কররা আপনারা জানেন, আর পুরাতন বুক্তা যারা আছেন অবশ্যই আপনারাও এই বিষয়ে আইডিয়া আছে, আপনারা অনেক আইডিয়া আছে যে মাসালা বাজারও কিতা কিতা আছে, কারণ লন্ডন যারা শপিং কররা অবশ্যই আপনারা জানেন যে মাসালা বাজারও কিতা থাকে, আর বিশেষ করে বাংলাদেশও যেহেতু আমরা সিলেট তারা সুন্দরভাবে প্রতিষ্ঠানটা খুলছেন আমরা ধন্যবাদ জানাইরাম, বিশেষ করে মায়ার সিলেটের পক্ষ থাকি এই যেটা উদ্যোগ নিয়ে আমরার সিলেট টাউনের ভিতরে এই মাসালা বাজারটা আনছেন, আমি ধন্যবাদ জানাই এই মাসালা বাজারের লগে সম্পৃক্ত যারা আছেন দেশ প্রবাস যারাও আছেন আমরার এই অত্র অঞ্চলের আমরা সিলেট অঞ্চলের আমরার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সকলরে ধন্যবাদ জানাইরাম মায়ার সিলেট পরিবারের পক্ষ থাকি। তো এই মুহূর্তে আমরা কথা কইমু সাহেব আলী বাইর লগে যে মেইন এমডি যে আছেন মাসালা বাজারের আমরার সিলেটর, আর তার লগে আমরা মাথা নিচ্ছে মাতাইমু এবং তান কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম সাহেব আলী ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, আলহামদুলিল্লাহ আপনার দয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে একটা প্রতিষ্ঠান আপনারা সিলেট অঞ্চল লই আইছেন লন্ডন থাকি, লন্ডনের আদলে যে আপনারা এই প্রতিষ্ঠানটা নিয়ে আমরা এই সিলেট টাউনও আপনারা উপহার দিছেন আমরারে, আমরা অনেক আনন্দিত। আসলে বিশেষ করে আমরার সিলেট অঞ্চলের বুকটা যারা আছেন কাস্টমার যারা আছেন তারার লাগে কিতা সুবিধা আছে একটু যদি কই। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরার ডে থ্রি, আলহামদুলিল্লাহ দ্য রেসপন্স হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, আর যারা আইরা সকলও পজিটিভ, তারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ফাইরা অথবা যে কোয়ালিটির জিনিসগুলো ফাইরা আর যে প্রাইসে ফাইরা যে সার্ভিস ফাইরা সকলও খুব হ্যাপি। আর আমি ওটাও আমরা উপহার দিতাম চাইছিলাম যেনে আমরা চাই যেনে আমরার মা বোন যেবা যারা আসেন তারা আইতা আরামে কমফোর্টেবলি শপিং করতা উইথাউট নির্ভেজাল কোনো টেনশন না হইরা নিশ্চিন্তাভাবে সেফ এনভায়রনমেন্টে শপিংটা করতা, ওটাও আমরা দিতে চাইছি আলহামদুলিল্লাহ। এবলা আপনারা যদি আমরা শপর লেআউটটা দেখেন যে প্রচুর জায়গা আছে যে স্যার ট্রলি লইয়া শপিং উপিং করতা পারবা, এখান নির্ভেজাল শপিং করবার একটা এক্সপিরিয়েন্স আমরা দিতাম চাইছি, আর আলহামদুলিল্লাহ আমরা আমার কাছে লাগে আমরা সাকসেসফুল হয়ে গেছি অলরেডি বিকজ যে রেসপন্স পাইরাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসলে আমি যদি কই সাবুদ্দিন ভাই যে আপনারা ও সরি সাহেব আলী ভাই
যে শুধু মাসালা বাজার নাম দিছেন কিন্তু ভিতরে আইয়া ঢুকে আমি নিজেও অবাক, যেমন কোন জিনিস যে আপনারা এই প্রতিষ্ঠানও নাই ইলা কোনো কথা নাই, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস দরকারি, বিশেষ করে আমাদের মা বই নরলোর দরকারি, একবারে কি চিন্তা কি লাগে ইয়া গরর যতটুক মানে যাবতীয় যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনারা ইনো আছে, মাসালা বাজার নাম দিয়া যে এত প্রোডাক্ট আপনারা আনছেন এর কারণটা কি একটু জানতাম চাই। এটা কারণ হচ্ছে কি দেখো, জীবনে যদি আমরা কোনো একটা জিনিসের মূল্য না থাকে মানে প্রাইসলেস, এটা এটা হচ্ছে কি সময়, যে সময়টা আমরা খোয়াইমু এটা আর ফিরে পাইমু না। তো এর লাগিয়ে আমরা চাইরাম যে আপনারা যে শপিং ও ই নানান সব গিয়া সময়টা বেজায় করতা না, মাসালা বাজার আইবা এখানেও আপনার সময় বাঁচবো, আপনার সকলটা এক সালন নিচে হইতো ইনশাল্লাহ। মানে একলগে বাজার করিয়া যাই থাকে, কোনো বাই বই নাইলে মানে একলগে সবটা বাজার করিয়া যাই থাকে, আমার মাছ মাংস যা কিছু আছে আপনার নিত্য প্রয়োজনীয় যা আছে আপনার সকলটা এক সালের ভিতরে হয়ে যেত। ওটা তো কনভিনিয়েন্স, ওটাও তো কনভিনিয়েন্স, আমরা তো সুযোগ সুবিধা বালা হইতো, এফিশিয়েন্ট হইতো, আমরা সাইজ এনে আমরা ইম্প্রুভমেন্ট হইতো, উন্নয়ন হইতো। তো শপিং এর ক্ষেত্রে গেলে ওটাও উন্নয়ন, ওটাও আপনার এফিশিয়েন্ট। ধন্যবাদ। আসলে আমরা জানছি যে গত রিসেন্টলি আপনারা একটা উদ্বোধন করছেন, কিবারে উদ্বোধন? 60 তারিখ বৃহস্পতিবারে আমরা উদ্বোধন করছি। 60 তারিখ? জি জি। ধন্যবাদ। সম্মানিত দর্শক ভাই বোনের নকল, আপনারা আসলে দেখতে পারলা এবং জানতে পারলা সাহেব আলী ভাইয়ের কাছ থেকে, মেইন এমডি যে আছেন বিশেষ করে এই সিলেটর মাসালা বাজারও। আর আমি আবারও কইছি যে ডি ব্লক আপনারা যদি উপশহর আইতে হইলে, আপনারা এদিকে আইতে হইলে রোজবির একদম পাশে দিয়ে আপনারা ঢুকিও একবারে মেইন রোডের পাশে আপনারা পাইবা মাসালা বাজার, আইলে আপনারা অবশ্যই ভালো লাগবো এবং অনেক আনন্দিত হইবা আপনারা। আমরা লোকে অনেক বিবার যুক্ত, ইতিমধ্যে 200+ তারা দেশে কিতা কইবা, প্রবাস থেকে অনেকেই যুক্ত হয়েছেন এবং দেশেরও অনেক ভাই বোন এনতে দেখবা। আলহামদুলিল্লাহ আমি ওটাও কইতাম সাইমু জেনে আপনারা আউকা আইয়া এক্সপিরিয়েন্স করৌকা, আমরার যে কোনো ফিডব্যাক থাকলে আমরার ফিডব্যাক দেউকা, আমরা সাইমু জেনে আরও আগুয়াইতাম, আরও সার্ভিস দিতাম, আরও মানে কিলা আমরা আপনারারে কিলা আরও সেবা দিতাম, মানে আমরার আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো যে আপনারা কিলা খুশ রাখা যায়, কিলা সার্ভিস দেওয়া যায়। আপনার কাস্টমার তো এমনিও খুশি, কারণ ভিতরে ঢুকার পরে আমি নিজেও আনন্দিত হয়ে গেছি ভাই, সারপ্রাইজ যে মাসালা বাজার জানিয়ে আমি ঢুকলাম, এখন ভিতরে ঢুকিয়া দেখি একবারে সবটা মানে খাসামাল সহ লাগাইয়া সুটকি সহ লাগাইয়া সব কিছু আছে, খুবই আনন্দিত। আসলে হোম ডেলিভারির কি ব্যবস্থা আছে আপনারা? ইনশাল্লাহ এটাও আমরা এখান থেকে আসলে আমরা হোম ডেলিভারি অলরেডি করছি, আর যেহেতু সবটা উদ্বোধন ওর লাগে আমরা একটু ফোকাস করলাম যে সবটা আগে খুলে আমরা হোম ডেলিভারি অনলাইন সকল টাইম প্রসেস আছে, পাইপলাইনও আছে, আমরা অতি শীঘ্রই আপনি এটা পাইবা। আমরা যদি দেখুন আমরা অলরেডি হেল্পলাইন আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, যদিও সাইন আপাতত ফোনে দিতা আমরা এটা সার্ভিস প্রোভাইড করবার লাগে রেডি আছি। আর অনলাইন ডিসক্রিপশনও নাম্বার দিছি আপনারা, উইদিন টু উইকস ইনশাল্লাহ আমরা প্ল্যান করলাম যে আমরা অনলাইনটা আমরা যা পণ্য আছে কেন ওটা দিয়ে আমরা লঞ্চ করতাম ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা জানতাম পারলাম যে অনলাইনের যে সুবিধা, আশা করি আমরা সাহেব আলী ভাইয়া কইছেন যে 2 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এগুলো একটা ব্যবস্থা নিবাগি এবং আপনারা অনলাইনেও অর্ডার দিলে গৌরব হইও আপনারা পাইবা। ধন্যবাদ সাহেব আলী ভাই আপনারে, আমরা মায়ার সিলেটের সময় দেওয়ার লাগি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকা, সুস্থতা হোকা, টেক কেয়ার অফ ইচ আদার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স আরও কিছু আপনারা দেখাই, চাউলের যে যে কোন কোন ধরনের চাউল আছে আমরা দেখানোর চেষ্টা করবো দৌকা। এই মুহূর্তে আমরা দেখাইলাম আপনারা চাউল, দেখো একটা হলো মিনি রাইস, মিনিকেট রাইস সরি, একটা দেখলাম মালা রাইস, এরপরে দেখলাম একটা হলো নাজির সুপার রাইস, এরপরে হলো স্টার্ট রাইস, অনেক রাইস আছে আসলে দেখো বিভিন্ন কোয়ালিটির, দেখো সুগার চিনি একটা চিনি সহ মানে প্রত্যেকটা, এমন কোনো প্রোডাক্ট যে নাই ইলা কোনো কথা নাই। যাই হোক আপনারা দেখতে পারলে আপনার ফিসে দিতে হোক বেবি বেবিন তো লাগি, যে বিশেষ করে ওয়েবসাইটে আমরা দেখছি দুধ এবং অনেক কিছু দেখছি। আচ্ছা আমরা দেখো কা যে অনেক অনেক কাস্টমার অনেক জায়গা থেকে দোকা অনেক কাস্টমার বলাইছেন, আমরা একটু মাথা নিয়ে চেষ্টা করবো এক বাইরে। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আইছেন ভাই? কুজাগলা থেকে। কুজাগলা থেকে কিনা লাগলো শপিং করি? আলহামদুলিল্লাহ খুবই ভালো, কেমন আনন্দিত। আসলে এই যে মাসালা বাজার লন্ডনের আদলে আজকে কিন্তু আমরা সিলেট একটা তারা কিন্তু আনছেন আর সিলেট তারা একটা প্রতিষ্ঠিত করছেন, এই যে সিলেট পাওয়া উপলক্ষে আমরা আসলে অনেক আনন্দিত। বাজারগুলো কিলা লাগে? হ্যাঁ ভালোই, ডিসকাউন্ট ভালো, রিজনেবল প্রাইস সবগুলাই।
আচ্ছা কিটা কিটা লইছেন এই তো ভাই দেন মাশাআল্লাহ ভাই বাজার করছেন ধন্যবাদ ভাই বাসা কোন জায়গা কইছলা কুজাগলা কুজাগলা নামটা কিটা মোহাম্মদ সাজন থ্যাংক ইউ ভাই সাজন ভাই লয়ে মাতলাম যে সাজন ভাই কইছেন আমরা অনেক আপুও দেখলাম তারারও মাতানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম কিটা শপিং করছেন ও তো আইলাম শপিং করলাম আচ্ছা এই যে মাশাআল্লাহ বাজারটা পাইয়া কিলা লাগে আপনার আগে সে আলহামদুলিল্লাহ ভালো লাগে শুনছি যেমনে আইছি আচ্ছা আচ্ছা দেরি করছেন জি না হই দেখি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সম্মানিত দর্শক আমরা অনেকে দেখলাম যে অনেক অনেকে আসলে বিভিন্ন ভাবে ওদোকা বিভিন্ন ভাবে শপিং কররা আর ইনো আমরা দেখলাম যে কিছু মনে হয় খাপড়ও রাখা হয়েছে মূলত সিলেট আমরা এই যে আগমন বা তারা এই যে প্রতিষ্ঠানটা সিলেট লইয়া আইলা আমরা সিলেট টাউনের ভিতরে সেই হিসাবে আমরা গেছি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা আর আপনি কোন জায়গা থেকে আইছেন আমি উপশহর থেকে আচ্ছা উপশহর টাউন কিটা কিটা লইছেন আমি পরোটা কিনছি আর বিস্কিট কিনছি বিশাল বড় জায়গা আসলে এরিয়া না নেই ঘুরে ঘুরে বাজার করা যায় প্রত্যেকটা জিনিসও আছে জি থ্যাংক ইউ আপু আপনারে মায়ের সিলেটের সময় দেওয়ার লাগি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতাওরা যে অনেক আপুরা অনেক মুরব্বিয়ানরা অনেক ভাইয়ারা অনেক কিছু নেওয়া তাইছেন দেহকা অনেক প্রবাসী ভাই বোনে নকলো আসেন আমরা এক প্রবাসী ভাই দেখলাম এনে তান্ডে একটু মাতানোর চেষ্টা করবো সালামু আলাইকুম ভাই ভালো আছেন নি আচ্ছা এই যে লন্ডনের আদলে আমরা বাংলাদেশও আমরা সিলেট অঞ্চল বিশেষ করে মাশাআল্লাহ বাজার হয়েছে সেই হিসাবে আসলে কিতা কইবা আর আপনার বাসাটা কইবা নাকি অবশ্য দুর্গা গেট রাজার করলি দুর্গা গেট কিলা লাগে আসলে মাশাআল্লাহ আছে নতুন কুলচন তোরা সুন্দর আছে সবটা ভালো জিনিস পাওয়া যায় আইলাম দেখি এখন প্রবাসী থাকুন আপনি সম্মানিত দর্শক দেখতে পারবা আমরা আরো কাস্টমার দেখলাম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই বাসা কোন জায়গায় বাসা উপশহর উপশহর মেইন বাড়ি কোন জায়গায় ময়মনসিং আচ্ছা আমরা তো সিলেটি মানুষ আর আমরা মায়ার সিলেটের মাধ্যমে আপনারা স্বাগতম বিশেষ করে এই যে আমরা মাশাআল্লাহ বাজার পাইলাম কিলা লাগে আপনার কাছে ভালোই ভালো লাগে কিছুদিন যাক দেখি এখন যে সুযোগ সুবিধা আছে এটা শেষ পর্যন্ত থাকে কিনা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ আমরা আরো বাইরে পাইছি ধন্যবাদ চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই বাসা কোন জায়গায় এ ব্লক ভাই উপশহর এ ব্লক আমরা সিলেটি ভাই নি আপনি জি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আমরা সিলেট ভাই আসলে এত সুন্দর একটা শপিং পাইলাম এটা মাশাআল্লাহ বাজার পাইলাম আমরা সুন্দর করে শপিং করতাম আর এত বড় এরিয়া লইয়া প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একবারে মাছ তরকারি শুটকি যা কিছু আছে সবটা আছে সব মিলে যে আমরা পাইলাম কিলা লাগের বিষয়টা আপনার কাছে খুবই আনন্দিত খুবই খুশি লাগে যে সব কিছু আসি এক মোড়কের মধ্যে কিনা যাবে বারবার বিভিন্ন জায়গায় যাওয়া আসা করা যাবে না যাদের প্রয়োজন তারা এখানেই আসে সব কিছু গুছিয়ে নিয়ে যাইতে পারবো আর কি ওইদিকে ওইদিকে নাড়াচাড়া দৌড়াদৌড়ি করতে হইব না আচ্ছা আপনি কিতা লাগে আইছেন কিতা কিনার আমি আইছি মূলত ফর্ম কিনার লাগি সেই বর ফর্ম কিনার লাগে আচ্ছা আচ্ছা পাইছেন নি জয় পাইছি কিন্তু সেই বর ফর্মও আছে না কিতা জয় 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 সব আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনার মায়ার সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওকে ভাই থ্যাংক ইউ আসসালাম থ্যাংক ইউ ভাই সম্মানিত দর্শক আপনারা দেখতে পারলা যে আসলে অনেক কাস্টমার এবং অনেক কিছু আপনারা দেখাইলাম ও সেটা গড়ি আসলে অনেক বিশাল একটা এরিয়া আপনারা দেখতে পারা আর বিশাল এরিয়ার মাঝে খুবই স্বাচ্ছন্দ্যভাবে ফ্রিভাবে আসলে বাজার করা যাইব কোনো প্রবলেম নাই আপনারা আইতে পারেন ডি ব্লক উপশহর ডি ব্লক মেইন রোডও ধৌকা ইনোর মাঝে আসলে খাসা মাল যেগুলো কইছিলাম একবারে পেঁয়াজ রসুন তারপরে হলুদ মানে খাসা হলুদ যেগুলা এরপরে আছে আপনার বেগুন পটল এরপরে আপনার শসা এলোভেরা ইত্যাদি কিটা হ্যাঁ বুঝছি না বেবিক্রন আচ্ছা ও দৌকা বেবিক্রন এগুলো বাংলায় কিটা কয় ভাই বুটটা আচ্ছা বুটটা ওগু কইতা ও দৌকা বুটটা এরপরে দৌকা ইনো আছে উড়ি আছে
অতটা উড়ি আছে, বিভিন্ন লুবি উড়ি আছে, এরপরে জিঙ্গা আছে, ইনো আছে বেলফই, হাতখরা, ইনো আছে আপনার খেরেলা আছে, এরপরে ইনো আছে কিতা কয় এটা দেরেশ বেন্ডি আর কি। যাই হোক, এই সাইডে দেখলাম আমরা লেবু আছে বিভিন্ন প্রকার, ওদৌকা সিসিংরা, জিঙ্গা, এরপরে টমেটো, টমেটো আছে, ইনো দেখলাম গাজর, গাজর, তারপরে এগুলো কুমড়া, মিষ্টি কুমড়া, টমেটো, যাই হোক মূলাও আছে দেখলাম। মানে এমন কোনো জিনিসও লাগে আইয়া যে আপনারা ফিরিয়া যাওয়া লাগবে এইলা কোনো কথা নাই, প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাইবা। ও দেখা মূলা আছে, কদু আছে, শালগম আছে, কয়ফল আছে, এরপরে ফাতাকবি আছে, ফুলকবি আছে, ইনো আবার কদু ফাতা যে একটা ফুটকি সিরা খাইন আপনারা, বিশেষ করে কদু ফাতাও আছে। হ্যাঁ, এই সাইডে আবার বিভিন্ন শাক আছে। আমরা পরিচিত একজন মানুষ দেখছি আপনার, হ্যাঁ ইনো আইসেন, আমরা বাইরে মাথানির চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? লন্ডন কিন্তু আসলে মেইনলি হইলো এই মাসালা বাজারের মেইন, লন্ডন থেকে এখন তারা সিলেক্ট করছেন, কিতা কইবা সেই উদ্দেশ্যে? এখান থেকে সিস্টেমটা জানা, এরপরে এখানে হ্যাঁ ওনারা এইভাবে করছেন আমাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য, আমরাও একসাথে সবকিছু পাচ্ছি, এটাই আর কি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ভিউয়ার্স, ভাই বোন যারা আছেন, এবং আমরা দেখলাম যে ইনো সুইট অল মিষ্টি, যারা বিভিন্ন জাতের মিষ্টি, আসান দেখাই মেডু করে মিষ্টি যেটা দেখো গাও দোকা মিষ্টি, ইনো মিষ্টি লইলে কোন ফ্রি উড়ি আছে নি? আমরা একটু জানার চেষ্টা, কোনো অফার আছে নো? বায়ক ভাই, কি জাত কি জাত মিষ্টি আছে একটু সামনে গিয়ে দেখাও বা, কি জাত কি জাত মিষ্টিও দৌকা, বিভিন্ন জাতের মিষ্টি আছে, এবং এক কেজি মিষ্টি কিনলে বলে এক কেজি মিষ্টি ফ্রি, এগু কিতা কতদিন লাগে থাকবো এই অফার? এটা আমরা প্রোডাক্ট যতদিন অ্যাভেলেবেল আছে স্যার ততদিন থাকবো, কোম্পানি যতদিন দেয়। যেটা আমি কিন্তু নিমু ভাই, জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, ও দৌকা, আচ্ছা ও আমার এক মুরব্বি ভাইয়া, আমার আঙ্কেল কোয়া যায় না, আপনার একটু মাথানির দরকার, আমি অনেক দিন আইয়া রে কেনে আপনি আমরার সিলেটি, আমরার অনেক দিন ধরে আইয়া স্বপ্ন, এগু তো মাসালা বাজার, জয় জয় গুম পালাই মাসালা বাজার, এগু যে লন্ডন প্রতিষ্ঠিত হইছে এখন তো আমরা সিলেট আইছে, জয় জয়, কিতা কইবা আপনি? সে খুব ভালো লাগে রে নদী ইয়ার, এটাতে কি বেশি দামে লই তো এটা এখন ভালো হইছে, দেখো কাই একটা সবর ভিতরে আসলে আড়ি আড়ি সব তালো যায়, জয় জয়, আমি তো অবাক হই গেছি ভিতরে ঢুকিয়া, জয় জয়, ভালো হইছে। এর মধ্যে একবারে মাছ তরকারি শুটকি যা কিছু মানে দরকার, জয় জয়, একজন একটা মানুষের পরিবারের লাগি নিত্য প্রয়োজনীয় যতটা জিনিস দরকার প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু মিলে, হ্যাঁ সব বুঝেননি, কাপড় জুপড় পর্যন্ত আছে, আমি অবাক হয়ে গেছি ভিতরে ঢুকিয়া, বুঝছেন নি? যাই হোক, একটা বাঘ মাছ দেখলাম অনেক বড়, আপনি দেখছেন নি? জি অনেক বড়, 32 কিলো, জি। তো ইনো দেখলাম আপনি মিষ্টি লইতে আছেন, জি। এই মিষ্টি তো 1 কেজির লগে 1 কেজি ফ্রি, এগু বালা এটা অফার নানি, জি। 1 কেজি দাম কত? 1 কেজির দাম জানলাম না, দাম কত বাবাই? 650 টাকা স্যার, 650 টাকা, 650 টাকা আর মিষ্টি। আচ্ছা, নরমালি নরমালি এটার দাম কত? একবারে নরমাল কত? আমি জানি, এরপর আপনার জিকাইলাম, অনেক ভিউয়ার্স সবাই দেখলাম, আপনারা অসংখ্য ধন্যবাদ, মায়ের সঙ্গে ধন্যবাদ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারলে 1 কেজি মিষ্টির লগে 1 কেজি মিষ্টি ফ্রি, এবং দেখো গাইনো গোলাপজাম আছে, রসগোল্লা, বিভিন্ন মানে পান্তুয়া, বিভিন্ন আইটেম আছে। যাই হোক, আমরা এই মুহূর্তে দেখাইমু আচারের, আমরা আচার এরিয়া যাইমু কি যে আচার কিলা বেসরা, আমরার ইনো আফা অকল আছেন তারারে মাথায় বিভিন্ন জাতের আচার, আমরা একটু দেখি অন্য রাখো, কিন্তু আমরা দেখলাম আমর চাটনি আছে, সাতকরার চাটনি আছে, রসুনের আচার আছে, আমলকির চাটনি আছে, মিক্স চাটনি মানে অকলতা মিলে ইয়া খালি জিরা সহ, এরপরে আছে কর্মচা চাটনি, এরপরে বেলফইর চাটনি, জলফাই নাই আমরা সিলেটি ভাষায় কই বেলফই, আমরা বই নাইতে চিনবা। যাই হোক, অন বাইয়ে কি তার আসার খাইলে ওখান জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, বাইর বাড়ি কোন জায়গা? নি আমার বাড়ি সিলেট, সিলেটি সুনামগঞ্জের সাতকে।
আমি একটু রসুনের আচার খাইতাম, কাজি জিরে একটু খাইতাম, নিলাম আর ইয়েটা নিচ্ছি একটু আম ইয়েটা। এটা কি? হ্যাঁ রসুন না, ওইটা আমি অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখছি যে এই মাসালা বাজারটা হইলো আপনার লন্ডন, ইচ্ছা হঠাৎ করে আমরা সিলেট আইলো কিলা, আমি দেখি অবাক। যাই হোক, এরপরে আমি ভিতরে যখন ঢুকলাম আমি মনে করছি যে খালি মানে মশলা হইব, যেগুলো আমরা মশলা কই যে ভিতরে আমাইলে খালি মশলা মিলবো। এখন ভিতরে ঢুকিয়া দেখি ভাই যে মশলা কিটা দেখতাম আপনার একবারে কদু ভাদা পর্যন্ত আছে। থ্যাংক ইউ। এটা যারা এখানে করছে, আমিও লন্ডনে গেছিলাম, আমিও মশলা বাজারে একদিন ঘুরাইতে গেছি, মাছ বাজার গেছি, আর বাদে অনেক বড় বড় শপে গেছি লন্ডনে। হ্যাঁ, অনেক জায়গা ঘুরে আইছি, তাদের অনেক বড় বড় শপ কুজা দেখছি। তো তাদের সবচেয়ে বড় একটা বিষয় যে পার্কিং বা শপের অনেক বাজে অবস্থা। তবে সিলেটের এই অত্যাধুনিকভাবে এটা করায় অনেক ভালো হয়েছে, বিশেষ করে এখন যারা কর্মব্যস্ত মানুষ আসা পরে এক জায়গা থেকে অনেক কিছু নিয়ে যাইতে পারবেন। এর জন্য যারা এই প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং যারা এই সিলেটে এই বিনিয়োগটা করেছেন এবং আমাদের সিলেটের অনেক ভাই বোনের বিভিন্ন কর্মর সংস্থান হয়েছে, এর জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এই বিষয়টা তুলে ধরতেছেন সমাজের কাছে এবং বিভিন্ন ইয়েতে সোশ্যাল মিডিয়াতে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আসলে প্রচারে অনেক কিছু প্রসার, ব্যবসা বাণিজ্য প্রচারেই সবচেয়ে বেশি প্রসার হয়, এটা অনেক আগের কথা। এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিভিন্ন ইয়েতে যারা সবাই জড়িত আছেন সবাইকেই ধন্যবাদ, আর আজকে যারা এখানে বাজার করছেন সবাইকেও ধন্যবাদ। কারণ হচ্ছে আজকে এখানে অনেক কিউ আমি দেখেছি, অনেক কিউ। কিউ থাকার কারণ হচ্ছে সবাই মনে করতেছে এখানে নতুন প্রোডাক্ট আইছে, প্রোডাক্টের ডেট থাকবে, অনেক লোকের উকানন্ত, অনেক লোক খরচ করতেছে। এই জন্য যারা আসতেছে সবাইকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মায়ার সিলেটের পক্ষ থেকে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, আমরা আপনারা দেখাইলাম, আরো ভাই দেখলাম, আরো এক ভাই আইসুন, তার মাতানির চেষ্টা করুন। থ্যাংক ইউ ভাই, লইসুন কি তার আসার ইচ্ছা? রসুন আসলে আমরা এক ভাইয়ের লোকে মাতানির চেষ্টা করবো এবং এক হাফাও আসুন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। বাসা কোন জায়গা? জি, মৌলী বাজার। মৌলী বাজার কিলা লাগে আসলে মশলা বাজার হইয়া? জি, ভালো লাগে। কিতা কিতা লইছেন আজকে? অনেক সব অনেক অনেকটা দেখলাম শপিং করেছেন আপনি। জি, লইছি কিছু গরর ইত্র আসে বাইরে তা কইনি না, দেশে দেশে তা কইনি ভাই। কিন্তু অনেক অনেক কিছু লইছেন তো আসলে ভাই, এই যে আমরা লন্ডনের মশলা বাজার, এখন আমরা সিলেট অঞ্চল, সেই হিসাবে আসলে কিতা কইবা তার উদ্দেশ্যে? ভালো চলে ভাই, সপ্তাহ সব জিনিস আছে, গরু দরকারি সব জিনিস আছে, সপ্তাহ মিলে এভরিথিং মিলে। ধন্যবাদ ভাই, আপনার মায়ার সিলেটের সময় দেওয়ার লাগে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা কিন্তু মাতাইলাম ইতিমধ্যে এবং ইনো আমরা আসার খাওয়াইবা নি আপু, ইনশাল্লাহ একটু আসার খাইবো আমরা। খাইয়া খাই মাতমো দৌকা, অনেক আসার আছে ইনো, বিভিন্ন কোয়ালিটির ও দৌকা, বিভিন্ন কোয়ালিটির আসার মায়ার সিলেট, বিভিন্ন কোয়ালিটির আসার আসলে কিতা কিতা আসার আছে। আমরা যদি এক পয়েন্টে জিগাই বইন কিতা কিতা আছে গো বইন কোসাইন এই কো কো আমার আমার তো কো। আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্লাম আছে, জলপাই আছে, সাতকরা আছে, তারপরে বরিশালে আমরা আছে, জলপাই আছে, রসুন আছে, জাল মিষ্টি, টক জাল, আপনারা যখন যেটা চান সব সব ধরনের আসার আমাদের এখানে আছে। এটা হোম ডেলিভারির ব্যবস্থা আমরা একটু আগে জানছি যে আমরা সাহেব আলী বাইলে মাছি যে আপনারা রিসেন্টলি দুই সপ্তাহের ভিতরে হোম ডেলিভারির একটা ব্যবস্থা নিবা, আসার যদি হোম ডেলিভারি ভাবে ইয়ে করা হয় আপনারা দিবা নি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা চাচ্ছি হোম ডেলিভারি হোক, আমাদের ছেলেটা বাড়ুক, যেহেতু আমরা নতুন এখানে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনারে, অসংখ্য ধন্যবাদ। খাই মনে আমরা আইয়া আমরা আর সম্মানিত দর্শক ভাই বোন যারা আমরা লগে যুক্ত হয়েছেন, সকলরে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইলাম মায়ার সিলেট পরিবারের পক্ষ থেকে। আপনারা যারাও আমরা লগে যুক্ত হয়েছেন সবরে ধন্যবাদ। আমরা দেখামিন আসলে সবজি কিনার লাগে অনেকে আইসেন,
ওরা বাংলাদেশ জার্সি পরে নিত, আসলে তারা হয়তো কোনো খেলার লোকের সম্পৃক্ত আছে না, আমি চিনতাম না, আমি তোরা মাতানির চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, পরিচয়টা দিবানি ভাই, বাসা কোন জায়গা? আমি ইউসুফ, বাসা বি ব্লক। আচ্ছা আচ্ছা, এমনি কিনা করেন? হ্যাঁ, চাল কিনছি আর হচ্ছে যে সবজি দেখতেছি। না, বাংলাদেশের যে ক্রিকেট টিমের জার্সি গায়ে আমি জানতাম চাই যে আপনি কোনো খেলার লোকে জড়িত আছেন। খেলার সাথে জড়িত নাই, কিন্তু বাংলাদেশের ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসা লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। চাল কিনছেন না নি? হ্যাঁ, থ্যাংক ইউ। এখন সবজি কিনবা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরো পাইতে থাকলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিটা কিনছেন? এই তো একসাথে আমরা দুজন। আচ্ছা, কিলা লাগে? জি, মশলা বাজারটা কিলা লাগে? ভালো লাগে, একটু আগে কসমেটিক্স নিলাম আর এখন যে চাল নিচ্ছি। চাল নিলে না? থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতাম পারবাম, আমরা আরো এক ভাই তান রে মাতানি চেষ্টা করবো। ও দেখো কাপ ভাই আইসুন। আসসালামু আলাইকুম ভাই, আমরা অনেক আনন্দিত আপনারা যে আইসুন। কিতা করা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। কিলা লাগে এই মশলা বাজার? আমরা যে খারাপ না, ঠিক আছে। তারা শুরু করছে নি, অনেক কাস্টমার হল এবং বিভিন্ন ভাবে আসলে যে প্রোডাক্ট গুলা, প্রোডাক্টের যে মান গুলা আর একবারে চিপ রেটে যে তারা আসলে সেল গুলা খুবই ভালো লাগে। কিতা কইবা সেই উদ্দেশ্যে? ঠিক আছে, তারা সমান লন্ডন আলহান করছে, আমরা লাগেও ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ দেওয়া যায়। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই যারাও আমরা লোকে যুক্ত হয়েছেন, ওবাদি ওবাদি রাখো, আমি অন্য শেষ করলাম। তো দর্শক ভাই বোন যারা আমরা লোকে যুক্ত হয়েছেন, মায়ার সিলেটের পক্ষ থেকে আবারও আপনারা অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইলাম। আপনারা যারা প্রথম থেকে আমরা লগে আসলা এবং পরবর্তীতে এই লাইভটা যারা দেখবা, অবশ্যই আপনারা আইতে পারেন। এই জায়গাটা হইলো উপশহর ডি ব্লক, আপনারা অবশ্যই মেইন রোড আইলে ফাইবা, এবং যারা আইতে চান মেইন রোড থেকে আপনারা উপশহর ঢুকতে হইলে আপনারা রুজবির পাশে দিয়ে ইয়া ঢুকিয়া আপনারা ইয়া আপনারা পছন্দর বাজার আপনারা করতে পারেন, এই মশলা বাজার থাকি। তো আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইয়া বিদায় নিলাম। আমি এত সময় লগে আসলাম মোহাম্মদ হারুনুর রশিদ হারুন। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সকলরে আগাম শুভেচ্ছা, ধন্যবাদ জানাইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া আদাব।